তার উদ্দেশ্যটা হচ্ছে তার যে শিক্ষার্থী তার যে প্রাইমারি তার সেকেন্ডারি তার হায়ার সেকেন্ডারি তার টার্শিয়ারি এই যে শিক্ষা এটার মধ্য দিয়ে আপনি তাকে মানবিক মূল্যবোধের শিক্ষা দেবেন এটার মধ্য দিয়ে আপনি তাকে অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দেবেন এটার মধ্য দিয়ে আপনি তাকে বিজ্ঞান মনস্ক করবেন এটার মধ্য দিয়ে আপনি তাকে যুক্তিবোধ তার ভিতরে গড়ে তুলবেন সেই জায়গাটা ভীষণ রকম দুর্বল দুর্বল হয়ে গেছে হ্যাঁ আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আমি গত কয়েক বছরে যেটা আমি বাধার সম্মুখীন হয়েছি যে আমি ডক্টরিন অফ অরিজিনাল সিন হ্যাঁ এটা আপনার ধরেন ক্রিশ্চিয়ানিটি কিংবা থিওলজি থিওলজির একটা খুব বড় একটা তত্ত্ব অনেক জায়গায় সেটা আলোচিত হয় এবং বিশ্ববিদ্যালয়কে আমরা বলি মুক্ত চিন্তার জায়গা তর্ক বিতর্কের জায়গা আমি সেটা পড়াতে গিয়ে আমার দু একজন শিক্ষার্থী তারা আমাকে অনেকটা ডিকটেট করার মতো যে ডক্টিন অফ সিন এটা তো ক্রিশ্চিয়ানিটি থেকে এসছে এটা পড়ানো ঠিক না আমার ক্রিমিনোলজিতে আমি যখন আপনার ক্রিমিনোলজির বিভিন্ন থিওরি সেটা পড়াতে গিয়ে আমি বিবর্তনবাদ পড়াতে হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে বিবর্তনবাদ পড়ানো হয় ডারুইনের। কিছু কিছু শিক্ষার্থী তারা মানে এই জিনিসটা কিন্তু আমি গত এক দশকেও আগেও দেখি নাই সেই জন্য বলছি যে আমার এখানে শিক্ষাটার মধ্যে আপনি শিক্ষার মধ্য দিয়ে যে মানবিক চেতনা মানবিক বোধ অসাম্প্রদায়িক চেতনা তারপরে বিজ্ঞান মনস্কতা সেটা হচ্ছে না আপনি সেইখানে খেয়াল না করলে জামাতে ইসলাম নিষিদ্ধ করলেন কিন্তু তারা হেফাজতে ইসলাম হবে আপনি জামাতে ইসলাম নিষিদ্ধ করলেন তারা অন্য কোনো ইয়া হবে কোনো নাম থাকবে না কিন্তু তারা চেতনায় ধর্মান্ধ হবে আমি ধর্মের বিপক্ষে না এবং আমি প্রকৃত ধর্ম প্রকৃত ধর্ম যদি আপনি চর্চা করতে পারেন সেটা কখনো ঘৃণা ছড়ায় না কিংবা সেটা আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য কেউ করতে পারে তারপর আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন যে আমি আমার একুশে ফেব্রুয়ারিতে আমি যে দেখি শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট তারা প্রায় পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু করে তারা যে মানে প্রতি সন্ধ্যায় অনুষ্ঠানগুলো করে যে ধরেন যে ওখানে কবিতা আবৃত্তি হয় ওখানে গান গাওয়া হয় ওখানে নাটক হয় এবং এইটা যদি আপনি প্রতি গ্রামে প্রতি গ্রামে না হলে প্রতি ইউনিয়নে আপনি যদি করতে পারতেন মানে বছরে কয়েকবার করে তাহলে পরে এই জিনিসগুলো কি করে মানুষকে উদার হতে শেখায় এবং মানবিক বোধটাকে উদ্বোধিত করে কিন্তু আপনি দেখবেন যে আমার গ্রামে গ্রামে আজকে এগুলো হলে যারা এগুলো করে তাদেরকে পেটায় বন্ধ করে দেয় এবং আপনার যেটা হয় যে ধর্মীয় বক্তৃতার অনুষ্ঠান শত শত হাজার হাজার মানুষ থাকে আমি ধর্মীয় বক্তৃতার অনুষ্ঠানের বিরোধী না কিন্তু আপনি খ্রিস্টিয়ান ধর্মের একটা মানে মাহফিল হবে কিংবা ইসলাম ধর্মের একটা মাহফিল হবে কিংবা হিন্দু ধর্মের ই হবে মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মকে তো আপনি অস্বীকার করতে পারবেন না সেটা তো আপনার ইন্ডিয়াতে হয় আমাদের এখানে হয় মার্কিন যুক্তরাষ্ট্রেও হয় ওখানে তো প্রেসিডেন্টের যে আপনার শপথ সেটা বাইবেল হাতে নিয়েই করা হয় হ্যাঁ তা আমার কাছে কথা হচ্ছে যে আপনি যদি প্রকৃত ধর্মের যে বার্তা সেটা না দিয়ে আপনি যদি ধর্মের নামে ঘৃণা এবং সহিংসতা ছড়ান তাহলে তার পরিণতিতে ভয়াবহ